আসসালামু আলাইকুম, আমি আলাল, সুদূর ব্রাউনবেড়ি থেকে আসছি। তুলাবাগ না তুল্লাবাগ? তুল্লাবাগ, তুল্লাবাগ নামক জায়গাতে। এখানে আমাদের বন্ধু সৌমিক, রকি, আশরাফদের মেসে আমরা আজকে বারবিকিউ নাইট উদযাপন করব। তার জন্য আমাদের কিছু কাজকর্ম শুরু হচ্ছে অলরেডি। তো আমরা এখন দেখাবো যে আমরা কী কী কাজ করতেছি। তো মুরগি আনবক্সিং কাজ শুরু হয়ে গেছে। এখন হচ্ছে যে শ্রমিক মুরগিগুলোকে বের করতেছে পলিথিন থেকে। আমরা এখন মাংসগুলো ধুয়ে নিব ভালোভাবে করতেছে। আমরা মাংসটা এই যে বোন পর্যন্ত কেটে নিচ্ছি, হ্যাঁ, যেন ভিতরে মশলাগুলো ঠিকমতো ঢুকে। আমরা ম্যারিনেট করব। তো আচ্ছা, আমাদের ম্যারিনেটের কাজ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তো এই তো মাংসগুলো, তারপর হচ্ছে এখানে হচ্ছে রসুন বাটা হবে, রসুন, আদা আর পেঁয়াজ। আচ্ছা, তারপরে এখানে টক দই আছে, তারপর হচ্ছে মশলাগুলো আছে, তারপরে যা যা লাগে সব কিছুই আছে। ওকে, প্রথমে আমরা আদা আর রসুন বেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এখন আমরা দেবো মরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া। এখন আমরা দিব লবণ, লবণ পরিমাণ মতো। এখন আমরা দিব সরিষার তেল। লেবু দিয়ে দিচ্ছি, একটা লেবু চেপে দিচ্ছি। এখন আমরা দিচ্ছি বারবিকিউ সস। এখন আমরা দিচ্ছি চিলি সস। আমরা সব মাখিয়ে ফেলবো এবং আমরা এমন ভাবে মাখাবো যেন মুরগির এই যে কাটা কাটা আছে যে, এর ভেতরে যেন মশলাগুলো পৌঁছায়। একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, কারণ এখানে অনেক সস দেয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। ওকে, তাহলে আমাদের মশলা সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। আমরা এখন এই মাংসটাকে 3 ঘন্টা ম্যারিনেট করবো। এক্স্যাক্টলি 3 ঘন্টা পর আমরা আমাদের বারবিকিউর কাজ শুরু করবো। আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বারবিকিউ করতে আসছি, যদিও বারবিকিউটা 31st উপলক্ষে না। Boy, boy.